Yes, finally, Samsung Galaxy S24 series launched হয়ে গেল এবং তিন তিনটা স্মার্টফোন নিয়ে হাজির বাট যে লেভেলের AI এর ব্যবহার করছে তারা তাদের S24 সিরিজে দুর্দান্ত বিষয় এছাড়াও 7 বছরের আপডেট পাওয়া যাবে এবারে এই স্মার্টফোনে ফোনগুলো খুব শিগগিরই আমাদের হাতে চলে আসবে বিস্তারিত ফুল রিভিউ পাবেন কম্পারিজন পাবেন এভরিথিং পাবেন বাট চলুন কি কি অফার করছে এই ডিভাইসগুলো জেনে নেওয়া যাক এবং দামই বাকি আর বাংলাদেশ থেকে যারা কিনে S24 সিরিজের স্মার্টফোনগুলো পারচেজ করার চিন্তা ভাবনা করছেন তারা চাইলে প্রিবুক করতে পারেন পছন্দ শপে প্রিবুক চলছে ডেসক্রিপশনে পছন্দ শপের যাবতীয় ইনফরমেশন মেনশন করা থাকে প্রিভিয়াসলি আমরা যেমনটা জেনে আসছিলাম S24 সিরিজের স্মার্টফোনগুলোতে আমরা AI এর একটা বড় রকমের ইমপ্লিমেন্ট দেখব বড় রকমের ব্যবহার দেখব এবং সত্যি বলতে তাই আমরা ইভেন্টের শুরুতে সেই বিষয়টাই দেখতে পাই S24 সিরিজে আসলে তারা AI এর একটা যথার্থ ব্যবহার করছে স্মার্টফোনে AI কে আসলে কোন লেভেলে ব্যবহার করা সম্ভব সেই বিষয়টাই দেখাতে পারছে স্যামসাং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল লাইভ কল ট্রান্সলেট আপনি আপনার ভাষায় কথা বলবেন এবং অপর প্রান্তের ব্যক্তি সে হয়তো আপনার ভাষা জানে না বাট সে তার নিজের ভাষায় আপনার কথা শুনতে পাবে এমনটা হতে পারে আপনি ইংলিশে কথা বলতে জানেন আপনি স্প্যানিশে জানেন না আপনি যার সাথে কথা বলছেন সে হয়তো স্প্যানিশ ভাষার লোক বা স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে আপনি ইংলিশে বলছেন কিন্তু অপর প্রান্তের ব্যক্তি শুনতে পাবে স্প্যানিশ ভাষায় আবার তিনি স্প্যানিশ ভাষায় বলবে আপনি ইংলিশেই শুনতে পাবেন I booked a taxi at the airport. He reservado un taxi en el aeropuerto. এবং এটা শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ টু 4 সিরিজ কানেক্ট হবে বা কাজ করবে এমন না যে কোনো মোবাইল ফোনেই কল দিয়ে এভাবে আপনি কথা বলতে পারবেন এমনকি ল্যান্ডলাইনে বা ল্যান্ড ফোনে কল দিয়ে এই অটোমেটিক ট্রান্সলেট করে কথা বলা যাবে এছাড়াও ধরুন আপনি বিদেশে কোনো জায়গায় ঘুরতে গেলেন আমরা যেমন গুগল ট্রান্সলেটার দিয়ে ট্রান্সলেট করে অন্য কারোর সাথে কথা বলি অন্য ভাষাভাষীদের সাথে কথা বলি ঠিক তেমনিভাবে স্যামসাং ট্রান্সলেটারের মাধ্যমে আপনি চাইলে অন্য দেশের অন্য ভাষাভাষীর সাথে কথা বলতে পারছেন I'm calling to confirm a booking under the name Emma Myers. Yes, you can come by 3 o'clock. That was really easy. এছাড়াও টেক্সটিং এর ক্ষেত্রেও একদম লাইভ ট্রান্সলেট আপনি করে কথা বলতে পারছেন আপনি ইংলিশে টেক্সট করছেন অপর প্রান্তের ব্যক্তি সরাসরি টেক্সট পাবে স্প্যানিশ ভাষায় বা অন্য ভাষায় এছাড়াও স্যামসাং গুগলের পার্টনারশিপের মাধ্যমে নিয়ে এসেছে সার্কেল টু সার্চ আপনি আপনার S24 সিরিজের স্মার্টফোন দিয়ে যে কোনো কিছুই গুগল থেকে এবারে খুব সহজে সার্চ করতে পারবেন বা তার সম্বন্ধে আরও বেটারভাবে জানতে পারবেন ধরুন আপনি ইউটিউবে ভিডিও দেখছেন হতে পারে সেটা শর্টস এবং দেখলেন কোনো একজন মানুষ সুন্দর একটা সানগ্লাস পরে আছে এবার এইটার সম্বন্ধে আপনি আরও বিস্তারিত জানতে চাচ্ছেন জাস্ট যে কাজটা করবেন আপনার S24 সিরিজের স্মার্টফোনের হোম বাটনটা একটু প্রেস করে ধরে রাখবেন এবং যে জিনিসটা সম্বন্ধে আপনি আরও বিস্তারিত জানতে চান তার চারিপাশে জাস্ট সার্কেল করে নেবেন দ্যাটস ইট দেখবেন যে আপনার স্মার্টফোন আপনাকে ওই প্রোডাক্ট হোক বা ওই জিনিসটা সম্বন্ধে আরও বিস্তারিত জানাচ্ছে যেমনটা কিনা আমরা গুগল সার্চের ক্ষেত্রে দেখতে পাই শুধুমাত্র এটা ছবির ক্ষেত্রে না এটা টেক্সটের ক্ষেত্রে হতে পারে যে কোনো কিছু অর্থাৎ আপনি আপনার মোবাইল ফোনে যাই দেখবেন যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হতে পারে এমনকি ফোনের হোম স্ক্রিনেও হতে পারে জাস্ট এভাবে আপনি তার সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নিতে পারছেন ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং মানে একদম অন্য লেভেলে নিয়ে গেছে আমরা নিশ্চয়ই স্যামসাং নোট ব্যবহার করে থাকি রাইট এবং যাদের আলট্রা রয়েছে তারা নিশ্চয়ই পেন্টানেরও ব্যবহার করে থাকেন এই সমস্ত কিছু আপনি ধরেন একটা নোট অনেক বড় সড়ো লিখলেন কিন্তু আপনি চাচ্ছেন বুলেট পয়েন্ট আকারে সেটাকে নিতে এই AI টেকনোলজি আপনাকে খুব সহজে জাস্ট ওয়ান ক্লিকে বুলেট পয়েন্ট করে দিতে পারবে আরও একটি ইন্টারেস্টিং বিষয় হলো S24 সিরিজের স্মার্টফোনগুলোতে স্যামসাং 7 বছরের আপডেট দিবে ওয়েস আপডেট দেবে 7 বছরের ইভেন সিকিউরিটি আপডেট বিশাল বড় ব্যাপার ছিল কিন্তু এই বিষয়টা যাই হোক এবার আসি একটু ফোনগুলোতে ফোনগুলোতে কী কী ছিল অবশ্যই তিনটা ফোন লঞ্চ হয়েছে আপনারা যেমনটা জানেন S24 S24 প্লাস S24 আলট্রা তো এদিকে প্লাস আর 24 এরা একদমই সিমিলার বলতে গেলে জাস্ট এখানে আমরা দেখতে পাই সাইজের একটা ব্যবধান রয়েছে ব্যাটারি একটু বড় ছোটো স্ক্রিন একটু বড় ছোটো রেজুলেশনের একটু এদিক সেদিক আছে তবে S24 এবং S24 প্লাস এই দুটো স্মার্টফোনের ডিজাইনে কিন্তু প্রিভিয়াস জেনারেশন থেকে আমরা তেমন কোনো পরিবর্তন দেখছি না সিমিলার দেখছি সেম দেখছি সেম কাট আউট সেম রকম ডিজাইনে এসছে ইভেন এর যে বডি ফ্রেম সেটাও কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি আমরা যেমনটা শুনছিলাম টাইটেনিয়াম থাকতে পারে টাইটেনিয়াম হ্যাঁ অবশ্যই আছে সেটা হচ্ছে আলট্রাতে বাকি দুটোতে কিন্তু অ্যালুমিনিয়ামে থাকছে IP68 রেটিং রয়েছে আর প্রসেসর ক্যামেরা এগুলোতে কী কী আছে সেগুলো আমি আসলে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন আমরা সরাসরি আলট্রাতে চলে যাই কেমন হ্যাঁ আলট্রার ক্ষেত্রে আমরা যেমনটা জানছিলাম এবারে ডিজাইনে একটু পরিবর্তন আসতে পারে হঠাৎ করে দেখলে খুব একটা পরিবর্তন মনে হবে না রিয়ার প্যানেল থেকে S23 আলট্রার মতোই লাগবে ক্যামেরা মডিউল বিশেষ করে সেখানে কোনো ধরনের পরিবর্তন নেই প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা স্লিম করা হয়েছে সেটা খুব একটা যে এমনটাও না তবে স্লাইডলি করা হয়েছে আর বডি ফ্রেমে আমরা একটু রাউন্ডেড দেখছি বাট টোটালি ফোনটা একদম স্কোয়ার টাইপের মানে যেহেতু এবারে ফ্ল্যাট ডিসপ্লে হয়ে গেছে এই জায়গাটাতে বড় রকমের পরিবর্তন আগে কার্ভ ছিল ওদের জার্নিটা যখন শুরু হয় তখন কিন্তু ভালো রকমেরই কার্ভ ছিল বাট এখন একদম এটা টোটালি ফ্ল্যাট লাইক আইফোনের মতো ওরকম ফ্ল্যাট ডিসপ্লে করে ফেলছে এই বিষয়টা হয়তো অনেকের কাছে ভালো লাগবে বাট পার্সোনালি আমার কাছে আর কি এই যে হালকা একটু কার্ভ এই ধরনের ডিসপ্লেগুলো বেশি ভালো লাগতো যাই হোক এতে করে বেশ কিছু সুবিধা আছে আপনি যেমন এই যে এগুলোতে স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করা খুব মুশকিল স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করলে পরে যে আবার ইয়াতে কাজ করছে না ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ঠিকভাবে কাজ করছে না তো এখন ওই সুবিধাগুলো একটু পাবেন আর কি পাশাপাশি এই যে এস পেনের এই অংশটা যেমন একটু রাউন্ডেড এই ফোনের জন্য S23 জন্য বা আগের জেনারেশনের গুলোর জন্য এবারে ওরা একটু স্কোয়ার শেপ নিয়ে আসছে আর কি দেখতে একটা স্কোয়ার স্কোয়ার টাইপের একটা ভাইব দেয়
তো আমি জানি না ফোনটা হাতে নিয়ে আসলে কেমন লাগবে, দেখা যাক। আমরা হাতে আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাবো, আপনাদেরকে দেখাতে পারবো। তবে ভালোর বিষয় এই, বডি ফ্রেমে টাইটেনিয়াম ব্যবহার হয়েছে যেমনটা আমরা আইফোনের ক্ষেত্রে পেয়েছিলাম। অবশ্যই ফোনটা আরও বেশি শক্তপোক্ত হয়ে গেল আর কি প্রিভিয়াস জেনারেশন থেকে। ডিসপ্লে 6.18 প্লাস, 2600 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এবারে, এবং ফ্ল্যাট ডিসপ্লে আগেই বলছিলাম, এলটিপি অ্যামোলেড 2x প্যানেল আর কি, HDR10+ সাপোর্ট থাকছে এখানে। এরপরে ক্যামেরা সেকশন, হ্যাঁ ক্যামেরা সেকশনে কিন্তু পরিবর্তন অবশ্যই আছে, যেমন 200 মেগাপিক্সেলের মেইন শুটার যেটা প্রিভিয়াস জেনারেশনে ছিল অবশ্যই। এরপরে আমরা পেয়ে যাবো 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেখানে প্রিভিয়াস জেনারেশনে আমরা পেয়েছিলাম 10 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স, যা কিনা 10x অপটিক্যাল জুম দিত। বাট ওরা এবারে কী করছে, 5x অপটিক্যাল জুম দিয়ে দিয়েছে। তার মানে কি হলো, প্রিভিয়াস জেনারেশনে 10x অপটিক্যাল ছিল, এখন 5x, এখানে আমরা কিছুটা কমতি দেখছি। আবার প্রিভিয়াস জেনারেশন ছিল 10 মেগাপিক্সেলের, এবারে এখানে হয়েছে 50 মেগাপিক্সেলের। ওরা যেটা ক্লেম করছে, আপনি এই 50 মেগাপিক্সেলের 5x অপটিক্যাল জুম লেন্স দিয়েই নাকি 10x মতো কোয়ালিটিতে ছবি তুলতে পারবেন, এটা ওরা বলতেছে। বাট এমনটা আমার মনে হয় না যে হওয়ার পসিবিলিটি আছে, সেটা আসলেই হয়তো বুঝতে পারবেন, এটা আসলে জাস্ট মনে হয় বলার কাজ বলতেছে আর কি। এর পরবর্তী শুটার 10 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম দেবে, এবং এটাও টেলিফটো জুম লেন্স অবশ্যই। আর পরবর্তী শুটার হচ্ছে গিয়ে 12 মেগাপিক্সেলের, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো গিয়ে 12 মেগাপিক্সেলের। তবে ভালো বিষয়, আপনি 8K 30fps-এর পাশাপাশি 4K 30fps, 60fps, 120fps-এ ভিডিও রেকর্ড করতে পারছেন। ও হ্যাঁ, তবে AI-এর ব্যবহার কিন্তু ক্যামেরাতে আছে, আমি যেমনটা বলছিলাম। এটা হচ্ছে কি, আপনি ধরুন যে কোনো ভিডিও করে, যে কোনো ভিডিও গ্যালারি থেকে সেটাকে স্লোমো করে দেখতে পারবেন। ওরা এখানে AI-এর থ্রুতে আপস্কেল করে বা ফ্রেম বাড়িয়ে আপনাকে স্লোমো করে দিতে পারবে। এই ব্যাপারটা আদতে কতটুকু কাজের হবে সেটা হাতে আসতে তো বোঝা যাবে অবশ্যই। আমরা অবশ্যই এরকম ভিডিও নিয়ে কাজ করার ট্রাই করবো, যে ভিডিওগুলোতে ফ্রেম রেট কম রয়েছে, বাট আমরা ওর AI টেকনোলজির মাধ্যমে আপস্কেল করে দেখার ট্রাই করবো মাস্ট। এছাড়াও এডিটিংয়ের ক্ষেত্রে আপনি AI-এর ব্যবহার পাবেন প্রচুর পরিমাণে। অটোমেটিক এডিটিং ফিচার রয়েছে, আপনাকে ফোন নিজেই সাজেস্ট করবে যে তোমার এই ছবিটা একটু এরকম করলে আরও সুন্দর হবে, আপনি সেভাবে এডিট করে নিতে পারবে খুব সহজেই। এছাড়াও AI-এর থ্রুতে আপনি বেশ কিছু ইন্টারেস্টিং এডিটিং করতে পারবেন, বাট সেগুলোর ক্ষেত্রে ওরা ওয়াটারমার্ক দিয়ে দিচ্ছে। এটা থাকলে ভালো, যে আপনি বুঝতে পারবেন যে এই ছবিটা AI দিয়ে করা হয়েছে, বা কোথাও আপলোড করলেও তারাও বুঝতে পারবে এটা AI-এর মাধ্যমে চেঞ্জ করা হয়েছে, কারণ AI-এর ব্যবহার তো সব জায়গা ভালো এমনটাও না, অনেকে উল্টাপাল্টা কিছু করে ফেলে। যাই হোক, এবার আশা করছি পোর্ট্রেট মোড দারুণ হবে, 5x যে জুম লেন্সটা রয়েছে এইটা দিয়ে পোর্ট্রেটটা আইফোনের যেমন পোর্ট্রেট আমরা এখন দেখি আর কি, ওরকম একটা দারুণ ফিল পাওয়া যেতে পারে। আলট্রা রান করছে 1UI 6.1 বেসড অন Android 14, এবং এর ক্ষেত্রে অবশ্যই স্যামসাং কিন্তু ওয়েস আপডেট দিচ্ছে 7 বছরের জন্য, সিকিউরিটি আপডেট, ওয়েস আপডেট, তো এটাও ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। আর প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 8 Gen 3, এবং এইটা হচ্ছে সব দেশের জন্য, শুধুমাত্র US কানাডার জন্য না, বাংলাদেশ বলেন, গ্লোবালি বলেন, ইন্ডিয়া বলেন, সব জায়গার জন্য এই সেম প্রসেসর দিয়ে আসছে। 12GB র্যাম, পাশাপাশি 256, 512, এবং 1TB হলো স্টোরেজ, স্টোরেজ টাইপ হলো UFS 4.0। আর হ্যাঁ, পারফরমেন্স অবশ্যই দুর্দান্ত পাওয়া যাবে, যেহেতু একদম টপ লেভেলের ফ্ল্যাগশিপ প্রসেসর রয়েছে এখানে, পাশাপাশি রে ট্রেসিং গেমিংয়ে আরেক ধাপ এগিয়ে নেবে। যাই হোক, ফোন আসলে এগুলো সব কিছু টেস্ট করা যাবে কী অবস্থা কী হয়। 5000mAh-এর ব্যাটারি এবং 45W-এর চার্জিং সিস্টেম সাপোর্ট করছে এই ডিভাইস। কোম্পানি ক্লেম করছে 65% চার্জ হয়ে যাবে জাস্ট 30 মিনিট চার্জিংয়ে। স্মার্টফোনটি বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্টে এসছে, টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ভায়োলেট, টাইটানিয়াম ইয়েলো। এখন ফাইনালি দামের কী অবস্থা, কেমন দামে লঞ্চ হলো S24, $799, মানে বেস ভ্যারিয়েন্ট, এবং S24 প্লাস বেস ভ্যারিয়েন্ট $999, এবং আলট্রা $1299, মানে $1300। এই হচ্ছে দাম। বাংলাদেশে আসলে প্রথমে যেহেতু আনঅফিসিয়ালভাবে আসবে বা পাওয়া যাবে, দেখবেন যে দাম মোটামুটি ভালোই, আর অফিসিয়াল অবশ্যই সেটার দাম অনেক বেশিই থাকবে, খুব স্বাভাবিক, আমাদের দেশে তো আমরা এমন দাম দিয়ে কিনি অভ্যস্ত। তো আমি বলবো ভাই, যদি এই ফোন কেনার ইচ্ছা থাকে, চিন্তাভাবনা থাকে, একটু ধৈর্য সহ্য নিয়ে কিনেন, আস্তে আস্তে কমবে কিছুটা, নাহলে প্রথম দিকে উড়াদুড়া দেখা যাবে যে 15-20 হাজার টাকা বেশি যাচ্ছে জাস্ট 2-3 দিনের ব্যবধানে, ওয়েট করলে ভালো হবে আই হোপ। তো ভাই ব্রাদার, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফোনগুলো খুব শীঘ্রই আসবে আশা করছি, আর আসলে তো বিস্তারিত ভিডিও পাবেনই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।